আজকের কোরআনে আয়াত যদি বুঝতে না পারে অন্তপক্ষে হাদিসটা দিয়ে বুঝতে পেরেছেন আপনারা আজকে কি আলোচনা হবে কোরআন আমাদের প্রিয় গ্রন্থ কিন্তু কোরআন প্রিয় হয়েই আছে আমাদের কাছে এই জন্য আমরা কোরআনুল করিমকে তাকে রেখে দিয়েছি কিন্তু আমাদের প্রিয় গ্রন্থ আর পড়ার দরকার নেই এই কোরআনুল করিম আল্লাহ আল্লাহসুবহায়নুয়া তালা এমন সময় প্রেরণ করেছেন আমরা যদি নবী এবং রাসুলদের প্রতি একটা জরিপ চালাই এই সালঈ সালাতাল্লামকে আল্লাহ রব্লা আলমিন মসজা দিয়েছিলেন কি মসজা অসুস্থ লোকের গায়ে হাত দিলে সুস্থ হয়ে যায় অন্ধ মানুষের যিনি অন্ধত্ব বরণ করে ফেলেছেন চোখে হাত দিলে অন্ধত্ব থেকে এসে মুক্তি পেয়ে যায় একটা আল্লাহ দিয়েছেন কারণটা কি বর্তমান জামানার বিজ্ঞানীরা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা যে জামানায় চিকিৎসা ছাত্র এতই গবেষণায় এগে গিয়েছিল আর সেই সময়ের অনেক গবেষকদের সামনে আল্লাহ আলমিন এমন মজ্যাদা দিয়েছেন সকল গবেষকেরা মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করেছেন কাছে নিস্প্রুভ হয়ে গেল আর কিছু তাতে থাকে না এমন যুগে পাঠিয়ে দিয়েছিলেন জাদুবিদ্যা চর্চা করতো তারা দড়ি দিয়ে সাপ বানাইত আর সাপ দৌড়াই যাইতো এটা কি চারটি ব্যাপার নাকি মানুষকে কি আক্রান্ত করার জন্য সাপ দৌড়ে যায় আল্লাহ আল্লাহান আলাইহিস সাল্লামকে এমন মজুদা দিয়ে দিলেন একটা লাঠি যখন ফ্রাউনের জাদুকরদের সাপগুলোর সামনে অগ্রগতি হচ্ছে মৌসা ইসলামকে আক্রান্ত করার জন্য আল্লাহর হস্তের লাঠিটা ছেড়ে দিলেন মুসা ইসালাত সাল্লামের লাঠি সমস্ত সাপকে গ্রাস করে ফেলেছে জাদুকরদের জাদু এখানেও নিস্প্রুভ হয়ে গেল এক মুসা ইসলামের লাঠির কাছে জাদুকরদের জাদু আর খাটে না কারণ ওই সময়ের জাদুবিদ্যা যারা চর্চা করেছেন তার মোকাবেলায় চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ লাঠি দিয়েছেন সকল জাদুকরদের জাদু আর কোনো কাজে আসে না মোহাম্মদ রসুল্লাহ আমরা বলে থাকি মোহাম্মদ সাল্লামের জামানা ছিল জাহিলি যুগ এটা আমরা বলি কিন্তু রসুলের যে জামানাটা ছিল আরবি সাহিত্যের সোনালি যুগ এত বড় সাহিত্যিকের পরবর্তী সময় আর জন্ম হয় নাই কারণ কোরআনুল করিম এমন একটি ধর্ম নিয়ে এমন একটি দিন নিয়ে জিব্রাইল আলসালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল সালামের কাছে যে কে পর্যন্ত তাকে লড়াই করতে হবে কারণ অমুসলিম যারা আল্লাহ বিদ্বেষী আত্মরসুল আসবেন না এরা কি করবে ইসলামকে আহত করার জন্য ক্ষত বিক্ষত করার জন্য অপপ্রচেষ্টা চালাবে এই জন্য আল্লাহ তালা কোরআনের ভেতরে এমন কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বড় বড় দার্শনিক গবেষক ডাক্তার ইঞ্জিনিয়ার হতভম্ব হয়ে যায় কারণ এই কোরআন মহাশূন্যের তথ্য বহন করে এই কোরআন সারে শশ্বত আয়াত বৈষয়িক জীবনের তথ্য বহন করে আল্লাহ এই কোরআন মেডিকেল সায়েন্সের তত্ত্ব বহন করে এই কোরআন ভূ তথ্যের তত্ত্ব বহন করে ইঞ্জিনিয়ার কীভাবে অঙ্কন করবে সে তথ্য বহন করে শুধু তাই না এই কোরআনুল করিম শয়তান প্রকৃতির লোকদেরও তত্ত্ব বহন করেছে এই কোরআন ক্ষুদ্র প্রাণী মশারও তত্ত্ব বহন করে সুবহান্লাহ হকবার কারণ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় কোরআনকে লড়াই করতে হবে মেডিকেলে ডাক্তাররা যেন অস্বীকার করতে না পারে আমাদের মেডিকেল সায়েন্স অনেক বড় হয়ে গেছে তোমার কোরআনের দরকার নেই এই কথা যেন কোনো ডাক্তার স্পর্ধা না পায় কোনো ভূতত্ত্ববিদ যেন বলতে না পারে কোরআন অকেজু হয়ে গেছে এই জন্য ভূতত্বকে কাবু করার জন্য কোরআন সেই তথ্য চোদ্দশো বছর আগে বহন করেছে রসুলে করিমস্লাম আপনারা জানেন কি না রসুলের যুগ এতই সোনালী যুগ ছিল কবি সাহিত্যিকদের একজন কবির নাম বলি নাম হলো ইমরুল কায়েস ইনি প্রজাতা মানে এমন সুসাহিত্যিক ইনার সমকক্ষ কবি অধ্যবধী জন্মগ্রহণ করে নাই এমন প্রতিযশাবান কবি ছিলেন ইনি সেই কবি যিনি প্রেম নিয়ে পৃথিবীর ইতিহাস আর কোনো কবিকে পাওয়া যায় না যিনি নারীদেরকে নিয়ে অশ্লীল কবিতা আবৃত্তি করেছেন প্রবেট মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন যে জাহান নামে যে কবিরা যাবে এদের পতাকা বহন করবে ইমরুল কায়েস কবিদের সর্দার কবিদের সর্দারিনি আল্লাহ সাল্লামের জামানায় অনেক বড় বড় সাহিত্যিক ছিলেন কবি লাবিদ। তারা কবিতা নিয়ে আপনি কেমনে বুঝাবো এখানে অসংখ্য লোক আছেন এখানে পাঁচশোটা কবিতা আবৃত্তি করলো বা দুইশোটা কবিতা আবৃত্তি করছে সেই সময় এমনও লোক পাওয়া গেছে একসঙ্গে দুইশোটা কবি একই সঙ্গে মস্ত করে ফেলেছে সুবাহ এমনও লোকদেরকে পাওয়া যায় আল্লাহ রসুল সালাম মাক্কাতুল মোকার যে গালিসা রয়েছে আপনার গালিসা তো দেখেছেন হাজি সাহেবেরা তখনও গালিসা ছিল এই গালিসাই লিখলেন ইন্না আউতাই কালকাউসার ফেসল লিলি রব্বিকে হে মক্কাবাসীরা আমি লিখলাম ইন্না ওয়ানহার এটা আমি লিখে দিলাম এরপরে কি শব্দ হবে তোমরা লেখো একশো বিশ বছর বয়স বয়সে বৃদ্ধ হয়ে গেছেন অসংখ্য কবিতা আবৃত্তিকারী কবিলাবিদ বেঁচে আছেন বর্তমানে যার কবিতা আল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আরবি ডিপার্টমেন্টে পড়ানো হয় কবি লাবিদ মাথা নত করে ইন্না আত্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কেউ সাহস পাচ্ছেন না এই দুই আয়াত কারিমার পরে কি লেখা যায় কেউ সাহস পাচ্ছেন না কবি লাবিদ সুন্দর করে লেখছেন লাইসা আযামিন কালামিল বাশার হে আরবের লোকেরা মোহাম্মদ দি আয়াতে কারিমা আলে গেছেন এই আয়তে কারিমা লাইসা হাজামিন কালামিল বাসার এটা মানুষের কোনো বক্তব্য নয় এটা স্বয়ং আল্লাহ গুরাবুল আলমিনের বাণী সারার কারো বাণী হতে পারে না রসুল কারিম খুশি হয়ে গেলেন কবিল আবিদের উপরে এই সেই কবি আবিদ যিনি বললেন কোরানের সেই সাহিত্যিকদের মধ্যে সকল সাহিত্যিকের কোরআনের রচনাভঙ্গির কাছে কোরআনে দৃষ্টিভঙ্গির কাছে ভাষা কৌশলের কাছে সকলেই পরাজিত হয়ে গেল কবি লাবিদের বয়স একশো বিশ অতিক্রম হয়ে যাচ্ছে কবিতা লেখেন না উনি তাকে প্রশ্ন করা হলো কবিতা লেখেন না কেন একটা কবিতা লেখেন উনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফী হুদা লিল দিন থেকে জিবরাইল কোরআন লেখা শুরু করেছে আমি লাভিত সেই দিন থেকে কবিতা বৃতি বন্ধ করে দিয়ে কোরআন মুখস্থ করা শুরু করলাম কারণ আমাদের যত সাহিত্যিক সকল সাহিত্যিকদের সাহিত্যের কাছে কোরআনের কাছে গেলে স্বপ্নত হয়ে যায় চিন্তা করলাম কবিতার লেখার দরকার নাই কোরআনটা মস্ত করি কোরআন মুক্ত করা শুরু করলেন আল্লাহ দেখেন কি গ্রন্থ দিল আমাদেরকে আমরা কোরআন তো বুঝি না খালি কোরআন রাখছি ও রমাজান মাসে একটু অধ্যয়ন করা দিতে হয় মিলাদের দিন একটু পড়তে হয় মরার দিন একটু পড়তে হয় জীবন যাওয়ার সময় একটু পড়তে আমরা মনে করি জীবন যাওয়ার সময় মনে রাখিয়েন কোরআনুলকারী মৃত ব্যক্তির জন্য অবতীর্ণ হয় নাই কোরআন মরা মানুষের জন্য নয় কোরআন হল জীবন্ত মানুষকে মানব সম্পদে পরিণত করার জন্য কোরআন এসেছে জ্ঞান যত জ্ঞানের তথ্য আল্লাহ আলমে দিয়েছেন আল্লাহ বলছেন শোন্লা আপনার নাম শুনেছেন ডক্টর গোলাম মিময়াতে মেডিকেলে কলিকাতায় সেই ইন্ডিয়া মেডিকেলে যখন সালাতাদ বিপ্লব করেছিলেন গোলাম মজিম উনি বলেছেন তার জীবনে আমি পড় থেকে দেখলাম উনি প্রশ্ন করলেন স্যারকে স্যার এই মানুষ কি এমনি বানাই আল্লাহ মানে কেমন সৃষ্টি হলো কারণ আমার ডাক্তার মানে আমাদের প্রশ্ন এটা যে কেমনে মানুষটা তিয়ের হয় শুক্র কীট থেকে এই যে রক্ত হয় মাংস হয় কেমনে হয় গোলাম মজিন বলছেন সেই সময় ডাক্তার উনি ভাইকে একটু জাগে দেন ঘুমাচ্ছেন অজু ছুটে গেছে দেখে দেন অজু করতে বলেন উনি বলছেন যে সেই সময় ডাক্তার বলছেন যখন গোলাম মজ্জিম মানুষের সৃষ্টি এইরকমই হয় একটা শুক্র কীট চল্লিশ দিন অতিক্রম হয় এরপরে সেটা জামাট হয় রক্তে পরিণত হয় এরপরে চল্লিশ দিন চলে যায় এরপরে সেটা মাংসে রূপান্তরিত হয় এরপরে চল্লিশ দিন যায় এরপরে আস্তে আস্তে নাক চোখ হাত মায়ের পেটে নয় মাস দশ দিন বা দশ মাসের মধ্যে রেডি হয়ে যায় কিন্তু গোলাম মহাজিন কোথায় তাই তথ্য দিলে তিনি কেউ বলা হলো না একদিন উনি বলছেন আমি একটা আর্টিকেল পেয়ে গেলাম সৌদি আরবের একজন পেশেন্ট চলে গেছেন বিদেশে লন্ডনে চিকিৎসার জন্য ডাক্তার তারে প্রশ্ন করছে আপনাদের কোরআন কেমনে পড়া যায় সুহান আল্লাহ কোরআন কেমনে পড়া যায় আপনি তো আরবি মানুষ তা কেমনে কোরআনকে জব্দ করা যাবে উনি বলেন এই এই থিওরিতে কোরআন মুখস্থ করা যায় এই এই থিওরিতে গ্রামার ট্রামা এই পড়েন কোরআন বুঝতে পারবেন কোরআন খুব সহজ গ্রন্থ আল্লাহ তালে কোরআনে বলছেন ওলা কাদ ইসলাম কোরআন লিদিক ফাহালমি মুদাকি এমন কেউ কি আছো এমন কেউ কি আসো কোরআনকে সহজ করে দিয়েছি কোরআনটা গবেষণা করো আল্লাহু اكبر কুরআন কে haus করে দাও হয়েছে এইটা গোলাম মুয়াজ্জিন যখন পড়লেন আর্টিকেল পরাপারে বলছে আমি কুরআন পড়া শুরু করলাম কুরআন পড়তে পড়তে আল্লাহ তাআলার ওই আয়াত ওয়ালা কাইদ খালাকনা আল ইনসানা বিন সুলালাতি মিন তিন ثم جعلنا جنود فتنف في قرارم مكين ডট গলাজিম গলাজিম বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়াদি প্রশ্ন করেছিলাম এই প্রশ্ন 1400 বছর আগে প্রবেদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে তথ্য দিয়ে দিয়েছেন কপালপুরা মুসলমান আজকে সেই মুসলমান মানুষের তথ্য জানে না কেমনি আমরা তৈরি হলাম অত সাল্লাম হুলামু আলা বিনসো রাম ও মিনের ভিতর বললেন কয়লা কয়দ কয়লা কনাল ইনসনসলাতিমিন তিন সুম্মে ঘুনু তুফেতেন ফেকরা রিম্মে কিন অবশ্যই আমি তোমাকে সৃষ্টি করেছি আপনি বলে মাটি তৈরি নন মাটি তৈরি আদম আলা ইসলাম আমরা যারা আছি তারা হচ্ছে মাটি নির্যাস থেকে তৈরি আমরাগুলো সরাসরি মাটির না মনে রাখবেন কোরআন প্রমাণ করছে এই মর্মে একাধিক কারিমা রয়েছে আল্লাহ বলছেন আমি তোমাকে মাটি নির থেকে তৈরি করলাম এরপরে শুক্র কীটে পরিণত করলাম ওই যে আলু খাচ্ছেন ভাত খাচ্ছেন কলা খাচ্ছেন লিচু খাচ্ছেন তৈরি তৈরি হচ্ছে কোথায় থেকে মাটি থেকে মাটি থেকে কিনা এরপরে সেখান থেকে খাওয়ার পরে সেখান থেকে পেটের ভেতরে যাচ্ছে ডায়ালাইসিস হচ্ছে এখান থেকে আপনার রক্ত তৈরি হচ্ছে এখান থেকে আপনার শুক্র কি তৈরি হচ্ছে আল্লাহ তৈরি করেন নাই সেই শুক্র কি আমি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গাতে আমি সংরক্ষণ করে এটাকে আমি জমাট করেছি রক্তে পরিণত করেছি মাংসই পরিণত করেছি এরপরে আমি তোমাকে সুন্দর মানুষ বানাইছি এ আমার বান্দা মনে রাখো আমি তোমাকে কি দিলাম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন শাইআ এর পরে মনে রাখো তুমি যেদিন তোমার মায়ের থেকে গর্ভে থেকে বেরি এসেছিলো যেদিন তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ায় এসেছিলা সেই দিন লা তাআলমুন শাইয়া তো আমি যেদিন তোমারে বের করলাম দুনিয়ার এই মুখটা তুমি দেখলা সেই দিন তো তুমি কারো কোনো জ্ঞান ছিল না তোমার জ্ঞানহীন একটা মানুষ ছিলে সেদিন সুন্দর চশমা ছিল না মাথায় একটু বিউ ছিল না জুব্ব ছিল না প্যান্টে ছিল না তুমি সে জন্মের পোশাক পরে পৃথিবীতে এসেছ কে তোমার মা কে তোমার বাবা কে খালু কাউরে তুমি চেনো না মা রেখে গেছে টয়লেট করে ফেলেছ নিজের টয়লেটটা লোসনের মতো করে মুখে মেঁকেছো হাতে মেঁকেছো মা যখন দেখছে বাবারে লোসন তো মাখছে তো জিবে তবি লাগাইছে মা দৌড়াই এসে আমরা সবাই এরকম করছি যখন জিভেতে টয়লেটটা চলে গেছে মা দৌড়ায় এসে সন্তান ডারে পরিষ্কার করে ফেললো আল্লাহ তালা বলছেন তুমি কি মনে পড়ে না সেই কথাটা আল্লাহ হুয়া খরা যখন মতন ইউ মাহা দিকো মাসে কীসার গর্ব তুমি করো যেদিন পৃথিবীতে আমি তোমাকে নিয়ে এসেছিলাম কোনো জ্ঞান তোমার ছিল না পর্যায়ক্রমে আমি তোমাকে তিলে তিলে এই জ্ঞান দান করলাম আর এই জ্ঞানটা কি দিলাম মোহাম্মদ রসুল্লাস আসলাম কি বলছেন আপনি কি জ্ঞান দিবেন এটা তো আল্লাহর সৃষ্টি দেহটা এই দেহটা তো আল্লাহর সৃষ্টি এই ডিসকভারও করছেন তিনি এখন তিনি কি জ্ঞান দিবেন কী মেমোরি দিচ্ছেন কীভাবে চলবেন বর্তমান যুগের একজন গবেষক বলেছেন যে মানুষের মেমরি দশ কোটি বিলিয়ন মেমোরি এটা জিপি এটা বলা পরে উনি বলছেন না এটা ভুল হয়ে গেল উনি বলছেন মানুষ কি আল্লাহ তালা যে মেমোরিটাকে দান করেছেন তিনশো বছর মেমরি চলতে চলার পরেও আপনার গান লোড দেন তথ্য যত রকমের গান বাজনা যা কিছু আছে মানুষের মেমরিতে যদি তিনশো বছর লোড দেওয়ার পরেও আরও বহু স্পেস ফাঁকা থাকবে সুহান আল্লাহ কিন্তু মানুষ তো চিন্তা করে না আল্লাহ বলছে লিউলিন আল বাপ আমি কোরআনটা তো সাধারণ মানুষের জন্য করি নাই এই কোরআনটা হলো জ্ঞানীদের জন্য আমি প্রেরণ করেছি আল্লাহ গুরাব বলে আমি বিশ্ব নবীর কাছে প্রথম প্রতাদেশ সালাতের কথা বললেন না সিয়ামের কথা বললেন না জাকাতের কথা বললেন না রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেন না আল্লাহ আলমিন এই সমাজ সমাজকে কি করতে বললেন হাজর জিব্রাইলকে প্রথম দেখা হলো আসমান আসমানের মধ্যে বিশাল দেহের একজন ব্যক্তিকে দেখে রসুল কারি সালাম ভয় পেয়ে গেলেন হাজর ইব্রাহল দেখে বনিয়া মুহাম্মদ এই শব্দ শুনে জিব্রাই কণ্ঠ শুনে আমাদের প্রিয় নবী ভয় পেয়ে গেলেন মা খাদি জাতুল কুবরার কাছে গেলেন আর বললেন আজকে এই দৃশ্য দেখে দেখতে পেলাম আমি দেখলাম আসমান জমিনের মধ্যে বিশাল একজন ব্যক্তি আমাকে ডাকল দেখে ভয় পেয়ে গেছেন সহধর্মণী আমাদের মা মা খাদিজাতুল কুবরা উনি খুবই বুদ্ধিমান ছিলেন বুদ্ধিমতী ছিলেন উনি রসুউল এ কারসালামকে ডেকে বললেন হে মোহাম্মদ তুমি তো অ্যাটিমকে সাহায্য করো বিধবাদের সাহায্য করো আত্মতার হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো আল্লাহর কসম তোমার কাছে কোনো শয়তান আসবে না আমার মনে হয় তোমার কাছে উনি এসেছেন যিনি প্রবের নবী এবং রসুলদের কাছে এসেছিলেন যখন তোমাকে ইয়া মোহাম্মদ ডাকবে কোনো কথা নাই তার ডাকে সারা দিও আল্লাহ রবাহ আলম হায়দরাত ইব্রাহিলকে দিয়ে প্রথমই প্রথম কালাম কোরআনু কালিমের প্রথম আয় বলছেন এক রবি ই শিব রব্বীকে লাদি খোয়লাক আলাক খল ইন সান বি না হায়লাক আয়লা এক রবি শ্রী রব্বীকেল্লাদি খোলা প্রথম বাক্য ডাই বলছেন এ মহম্মদ সলাম আপনি করুন আপনি পড়াশোনা করেন কারণ এই রাখালদেরকে রসুল তো একটু রাখাল ছিলেন এই রাখালদেরকে ঠিক করতে গেলে জ্ঞানের দরকার আছে আছে কি না আরবের লোকেরা তো রাখাল রসুল নিজেও রাখাল ছিলেন তো এই রাখালদেরকে তো আর রাখালি করে হবে না আগে রাখাল বানাইলেন কারণ রাখাল না বানাইলে মানুষকে সরাইতে হবে মানুষকে সরাইতে হবে না তো ছাগলকে সরাইয়ে জ্ঞান অর্জন করে যে ছাগল সরাইতে কেমন হয় এরপরে মানুষকে সরাইতে হবে আল্লাহ হব্ল আবিন প্রথম যে জ্ঞান হে মোহাম্মদ সাল্লাম তুমি পড়ো কেন আগে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান ছাড়া এই সমাজকে পরিবর্তন আনা যাবে না আল্লাহ কোরআনে নিজেই বলছেন মা মা হে মোহাম্মদ সাল্লাম তুমি তো নিজেও জানতে না কোনটা ওহি কোনটা জ্ঞান কোনটা তাহিদ কোনটা তুমি তো না আল্লাহ সুবাহান ও তালা স্বয়ংল আলাই সালাতামের মাধ্যমে দীর্ঘদিন ধরে কোরআন করিমকে আল্লাহ হুসবাহান ও তালা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালামের কাছে পাঠিয়ে দিয়েছেন সে কেমনে আল্লাহ তালা বলছেন আল্লাহ সাদিদুল কুয়া সাদিদ মানে কঠিন আর কুয়া মানেও কঠিন শক্তিশালী এই কোরআনকে যিনি বহন করেছেন এটি সাধারণ কোনো ফেরেস্তা নয় শুনবেন কেমন ফেরেস্তা লুত আলাই সালাতামের সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন শুধু একটা ফ্রেস্তার পাকার আঘাতে দেড় হয়ে গেল লুতাল সাল্লামকে বললেন লুত্লামের বাড়িতে চলে এলো ফ্রেস্তারা সেই সময় সমকামিতা হতো সেলার ছেলে দেরি এত সুন্দর চেহারা লুত সালামের বাড়িতে তারা প্রবেশ করলো যুবকেরা বলে তোমার বাড়িতে যিনি আসেন আমাদের হাতে দিয়ে দাও আলাইসাল্লাম বলেন দেখো ইনি আমার মেহমান মেহিমানদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না পারলে আমার মেয়েকে নিয়ে যাও আমি রাজি আছি তবে আমার এই মেহিমানদের সাথে খারাপ ব্যবহার করো না ফেরেস্তারা বললেন উল তালাহাল্লামকে শোনেন আমরা মানুষ না আমরা হলাম মালাক ফেরেস্তা আপনি দিদি চলে যান এদেরকে কেমনে সাইজ করার লাগে করছি শুধু শুধুমাত্র পাখার একটা আঘাতেই শুধু পাখার একটা আঘাতেই এত শক্তিশালী যে পৃথিবীর ভূখণ্ড থেকে এক উপরে উঠাইয়া আবার ফেলে দিলেন তাহলে ফেরেস্তাদের শক্তি কেমন চিন্তা করছেন এই ফেরেস্তাদের যিনি সবদার হাজরত ইব্রাহীল আলাইসালাম তারই মাধ্যমে আল্লাহ রব আলিন এই কোরআনকে আল্লাহিদুল কহা হে মোহাম্মদাল্লাম এই কোরআন তো সাধারণ কোন ফেরস্তাকে আনতে পড়তে পারতেন যে কোনো ফেরেস্তাকে বলতে পারতেন নিয়ে যাও যে কোনো ফ্রেস আল্লাহ বলতে পারতেন তুমি নিয়ে যাও এই কোরআনের এতই মর্যাদা এই কোরআন এতই জ্ঞান বহন করে এই কোরআন এতই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এই কোরআন মেডিকেল সায়েন্সের সাথে মোকাবেলা করতে হবে এই কোরআন ইঞ্জিনিয়ার সাথে মোকাবেলা করবে এই কোরআন ভূতত্ত্ববিদদের সাথে মোকাবেলা করবে স্বয়ং আল্লাহ উক আলমিন রেস তাদের লিডার রেস তাদের স্রদ্ধার হদ্র জিব্রাইলকে ডেকে বললেন জিব্রিল এই কোরআন তোমাকে এরা সাধারণ কোনো ফেরেস্তাকে নিয়ে কেউ নেয় নাই মানুষ নিল এই কোরআন কারিমের ব্যাপারে আল্লাহ তালা বলছেন শোনো এই কোরআনের ভেতরে বহু তথ্য যেমন আমাদের প্রতিবেশী দেশ উনিশশো নব্বই শতাব্দীর দিকে এই মায়ানমারে জজ বান্ন শাহ এসেছিলেন জজ বান্ডর প্রশ্ন করা হয়েছিল স্যার পৃথিবীতে হিন্দুরাও বলে আমরা শ্রেষ্ঠ ধর্মের অধিকারী আমরা শ্রেষ্ঠ ধর্মের লোক খ্রিস্টান বলে আমরা শ্রেষ্ঠ ধর্মের লোক মুসলিম বলে আমরা আল্লাহর প্রত্যাদেশ জিব্রাইলের মাধ্যমে আমরা একটা গ্রন্থ পেয়েছি যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই কিন্তু আপনি সকল ধর্মের উপরে গবেষণা করেছেন সত্য করে বলবেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের লোকেরা কারা কোন ধর্ম শ্রেষ্ঠ জজ ভান্ডু শাহ বলেছিলেন সেই দিন মিয়ানমারের আজকের যে হিংস্র মিয়ানমারকে দেখতে পাচ্ছেন এই লেকচিরা দ্বিতহীন কণ্ঠে জজ ভান্ড শাহ বলেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেটাই হলো ইসলাম ধর্ম কারণ এই ধর্মের ধর্মের মধ্যে স্বয়ং আল্লাহ তালা এমন একটি গ্রন্থ দিলেন চোদ্দশো বছরের মধ্যে কোনো রদ বদল করা কারো কোনো স্পর্ধা হয় নাই এটা হচ্ছে আল্লাহর তালার হেফাজত দায়িত্ব নিতে নিয়েছেন আর এই কোরআন যে মেনে চলবেন তার দুনিয়া এবং আকরাত উভয় দিকে সে ধন্য সুহানুল্লাহ এবার তাকে প্রশ্ন করা হলো স্যার তাহলে পৃথিবীর নিকৃষ্ট ধর্ম কোনটা সৃষ্ট মুসলিম কারণ একটা কথা মনে রাখবেন যার গুণ গাওয়া হয় তার দাবাত দেওয়া হয় আপনি যদি বলেন পূজার সব খারাপ কিন্তু পূজার অমুক জিনিসটা খুবই ভালো তার মানে কি জানেন আপনি পূজার দিকে আহ্বান করলেন আপনি যদি বলেন এই দোকানে সিনেমা খুবই খারাপ এ কথা বলা যাবে না সিনেমা অনেক ভালো আমি এক শুনেছি এর আগে অনেক ভাইরা বলে আরে সিনেমা ভালো তো সিনেমা জ্ঞান বিকশিত করে লাহ আলকুবত্লা সিনেমা তো অনেক খারাপ দিক আছে একটা দিক ভালো জ্ঞান বিকশিত করে তাহলে কি হলো ওই ভদ্রলোক সিনেমার দিকে দাওয়াত দিল জ্ঞান বিকশিত করলো মানে কি সিনেমার দিকে কি করলো দাওয়াত দিল জগমান্ন শাহ যখন বললেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের কাছে একটা সরাসরি জিব্রিলেমের মাধ্যমে একটা গ্রন্থ দিয়েছেন যা বিজ্ঞান সম্মত যা মানলে দুনে এবং আখেরাত কল্যাণময় একজন হিন্দু যদি মানে তারও কল্যাণ কর পরে আসতেছি আলোচনার দিকে তখন তারা বললেন নিকৃষ্ট ধর্মকুণ্ডী ওরে তখন বললেন এরাও মুসলমান কেমনে এটা কেমনে সম্ভব এটাই সম্ভব যে গাড়ির চাকা না চাকা খুলে নেওয়া হয়েছে যে গাড়ির চাকা নেই ওই গাড়ি কি দাম আছে নাকি যারা মুসলিম দাবি করে আর যারা তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী জীবন যাপন করে না আর দেখেন আপনি একবার তাকান যজমানসা বলছেন তাকান একবার ওমরের দিকে ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তি ইন্ডিয়া গঠন হওয়ার পরে ইন্দিরা গান্ধীকে বলা হল পার্লামেন্টে কোন সংবিধান দেওয়া যায় সংবিধান তৈরি করেন উনি ক্ষীণকণ্ঠে বলেছিলেন আজকের একটা সংবিধানের দরকার মরুভূমি আরব মরুভূমিতে অমর এব খাবরহু যেই সংবিধান দিয়ে রাষ্ট্র কায়েম করেছিলেন ওই সংবিধান ইন্ডিয়ার জন্য দরকার উনি শুধু খেজুরি গাছ তলে থাকে সুরিয়ার সোর করে না ডাকাত আর ডাকাতি করে না মদ মদারুয়ার মদ খায় না মানুষের নিরাপত্তা ছিল নারীর নিরাপত্তা ছিল সতীত্রের নিরাপত্তা ছিল কোনো রোগ ছিল না এই লোকটার মতো কোন জিনিসটা দিয়ে রাষ্ট্র কায়েম করেছে ওটা দরকার সুহানুল্লাহ কিন্তু ইসলামের চোদ্দোটা বাজাইছে কখন জানেন আমি যদি আমি আমার আমার ব্যক্তিগত গবেষণায় আমি যেটা দেখছি আব্বাসীয় খিলাফত যখন এসে গেল মহাবিয়া খিলাফত চলে গেল আব্বাসীয় খিলাফত আলো সাতশো পঞ্চাশের পরে আলহামদুলিল্লাহ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এমনভাবে এগে গেল পৃথিবীর সকলের দিকে সকলেই চেয়ে থাকলো বাগদাদের দিকে আরে ডাক্তার বানাবা বাগদাদে চলে যাও ইঞ্জিনিয়ার বানাবা বাগদাদে চলে যাও আরে কি তুমি কি বানাতে চাও বাগদাদে চলে যাও মুসলমানেরা এটা নিয়ে বহু গবেষণা করেছে আজকের যে বারুদ পারমাণবিক অস্ত্রে যে সমস্ত উপাদান তা খলিফা হারুন রশিদের জামানায় গবেষণা করে তৈরি করে তারা দেখতেছিল এই জন্য তারা তাই ক্রিস নজিতে মানে বাগদাদের লাইব্রেরিতে আগুন দিয়ে পুরিয়ে তাদের যে বইগুলোর দরকার তা তারা নিয়েছে এই মর্মে তথ্য পাবেন বজ্র কলম ইতিহাসের ইতিহাস এই কেমন ইতিহাস এই বইয়ের নাম বলছি এই বইগুলো আমাদের পড়ার দরকার এই রাইটার এই সব তথ্য ফাইন করে লিখেছেন যাই হোক যেদিন থেকে শিক্ষা ব্যবস্থা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে কি শিক্ষা ব্যবস্থা অমুসলিমরা দেখল মুসলমানকে আর ঠেকানো যাচ্ছে না এরা সকল দিকে এগিয়ে যাচ্ছে কারণ এদের ধর্মের উপাদানটাই হচ্ছে কোরআনুল কারিম এবং সহি সুন্না আর এই কোরআনুল দুনিয়া জীবন পরকালীন জীবন আপনারা যারা মফ পেয়ে গেছেন হস্ক করছেন আপনারা দেখছেন কি না আপনারা অবশ্য জানেন হাজি সাহেবেরা যে কাবা যখন প্রদক্ষণ করার সময় একটা জায়গাতে বলতে হয় রব্বানা রবানাতিনা ফিদদুনিয়া হাসানাতা মুয়াফিল্লা ফিরতি হাসানাতা ওয়াকিন আজা বানার পড়তে হয় কিনা। না হাদী যখন তফ করেন কাবা তুমি কাবার চারিদিকে করেন একটা জায়গায় এটা বলতে হয় রব্বানা আতিনা তিনা ফিৎ দুনিয়া হাসানা তাউ ওয়াফিল আখেরথি হাসানা তাউ ওকি নাজা বান্নার আমার রব রব্বানা তিনা ফিৎ দুনিয়া হাসানা হাই আমার প্রতিপালক দুনিয়াটা আমার জন্য কল্যাণ করে দাও ওয়ালা লাখেরথি হাসানা দুনিয়াও কল্যাণ করে দাও আখেরাত কল্যাণময় করে দাও ওকিন আজা বান্নার হাদি সাহেব হস্ক করতেছেন আর বলতেছেন আল্লাহ আমাকে তুমি জাহান নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করে দাও দুনিয়াও দাও আকেরাতে দাও দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও বুঝতে পারলাম কারণ ইসলামটাই হচ্ছে বিজ্ঞান সম্মত কাছে একজন ব্যক্তি এসেছেন ইয় রসুলাল্লাহ আমার ভাই খালি পাতলা বায়না করছে রসুল বলে যা মধু খাওয়াও লোকটা যায় মধু খাওয়াইছে আরও বেড়ে গেছে আবার এসে বলে এ রসুলাল্লাহ একই মানে এমন অবস্থা যে থামছে না ও করুন অবস্থা আল্লাহ আবার মধু খাওয়াও আবার মধু খাওয়ালেন এবার লোকটা এসে সর্বনাশ আরও বেড়ে গেছে আল্লাহ আরে জীবাণুটাই তো বাড়াই নেই ওর পেটের ভেতরে জীবাণু এখন আছে আবার মধু খাওয়াও আজকের আয়ুর্বেদ যারা চিকিৎসা করে হেকিমি যারা চিকিৎসা করে তাদের চিকিৎসার মূল একটা উপাদান হলো মধু সুবাহুল্লাহ সুবাহ এই জন্য ইসলামকে ডিস্টাশন করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে নষ্ট করার জন্য আঠারোশো শতাব্দীর পরে দুটি শিক্ষা ব্যবস্থা চালু করা হলো ওই যে হার্ট কিডনি সব নিয়ে নেস বললে দুটি শিক্ষা ব্যবস্থা কি কয়েক জেনারেল শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থাটা কি ও নামাজ পড়বে রোজা করবে এই মিলাদ পড়বে কবর জিয়ারত করবে আল্লাহু আল্লাহ করবে আজান দেবে মসজিদ কেন্দ্রিক ও আর আর বাহিরে কোনো দরকার নেই আমি বুঝতে পারছি এ না বলো ইসলামিক শিক্ষা ব্যবস্থা আর জেনারেল শিক্ষাব্যবস্থা কি ডাক্তার হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে ওরে বাবারে এখন আমাদের সাধারণ মুসলিম ভাইরা চিন্তা করলেন যেহেতু শিক্ষা ব্যবস্থা দুটা ছেলেকে তো ডাক্তার বানাতেই হবে এখন কি করতে হবে ছেলেকে আলাদা করে সে কি করলো জেনারেল শিক্ষা দিচ্ছে সবাই জেনারেল শিক্ষামুখী হয়ে গেল আমরা ইসলামটাকে হারিয়ে ফেললাম কি না এটা আঠ শতাব্দীর পরের চরম একটা চক্রান্ত যা ব্রিটিশ করে গেছে আঠ শতাব্দীর আগে ইন্ডিয়া কলকাতার মতো জায়গাতে প্রায় চারে চারশো প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা আর আশ্চর্যের বিষয় এই মাদ্রাসাগুলো ফেলাসফি ছিল দর্শন শাস্ত্র ছিল এখানে সায়েন্স ছিল এখানে ফেলোসফি ছিল এখানে ম্যাথ ছিল সকল রকমের শিক্ষা ব্যবস্থা ছিল আর এমন ধুলাই ধুলাই করা হল আমাদের হুদুর সাহেবের বলে ইংরেজের পড়া যাবে না অঙ্ক আলাদা করে দাও ই আলাদা করে দাও ফারায়েস এমন একটি সাবজেক্ট আজকে বাংলাদেশেও আছে আপনি ইসলাম থেকে আলাদা করে দেওয়ার পরে একদল কোরআন মুখস্ত করা শুরু করে দিল আর দল মেডিকেল নিয়ে এগে গেলো তাই তো আল্লামা কিন্দি পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক উনি বলেছিলেন হে পৃথিবীবাসী তোমরা যদি বড় কোনো দার্শনিক হতে চাও বড়ো কোনো গবেষক হতে চাও বড় যদি ডাক্তার হতে চাও বড় যদি ইঞ্জিনিয়ার হতে চাও বড় যদি ঐতিহাসিক ঘটনা তোমরা নিবিবদ্ধ করতে চাও তাহলে আল্লাহর প্রীত গ্রন্থ আল কোরআন ছাড়া বড় ডাক্তার হওয়া সম্ভব নয় আল কোরআন ছাড়া বড়ো ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয় আল কোরআন ছাড়া দার্শনিক হওয়া সম্ভব নয় যে যেটাই করুন না কেন আল্লাহর প্রেরিত কোরআন সঙ্গে নেই করেন তাই তো উনিশশো সত্তর সনে যখন না সাবিজ্ঞানী দলেরা মহাশূন্যে চলে গেল মহাশূনে যাওয়ার পরে দেখলেন কিছু নক্ষত্র পেছন দিকে খালি বিদ্যুৎ গতিতে ছুটে চলছে পায় না পুরাণ পড়লো এসে পুরাণ পড়া শুরু করলো আরে পুরাণ পড়ো হিন্দু ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম পুরাণ পড়ো পুরাণ তিলে তিলে পড়লো অডে অডে পড়লো লাইন পড়লো পরে কোনো তথ্য পাওয়া গেলো না গায়ে ফেলে দাও দরকার নেই তাওরাত নিয়ে আসো তাওয়ার পড়া শুরু করলো তাওরাত আদ পড়তে বোঝে দেখি না মহা সুন্দর কোনো তত্ত্ব কেটে ফেলে দাও কোরআন নিয়ে আসো এবার আল্লাহ কুরফুল আল্লামিন কোরআন করিম পরে পরে বিজ্ঞানীরা বলছেন ফ্যালাফ ও কংসি মুভি বললেন দেখো চোদ্দোশো বছর আগে যে নবি পড়তে পারতেন না যে নবী আম্মী নবী ছিলেন নতুন সেই নবীকে আল্লাহ খুরবুল আবিন ম্যালাক্সিকেল সি ওয়াই এর তথ্য দিয়েছেন সোহার আল্লাহ আল্লাহ রবীর বলছেন শোনাপলা ও কুসি মু বিল হুন্নেস ইল জেওয়ারিল কুন্ন্যাস ওয়া ইন ঈদ প্রিয় মুসলিম মেয়েরা আমি আপনাদেরকে বোধানোস এটাই বোঝাতে চেয়েছি আমাদের দুমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের অবস্থা কাহিল করে দিয়েছে এই জন্য আমি আমার ব্যক্তিগত বলছি আমি নিজেও সৌদি আরব থেকে দেখেছি আমার নিজে আমার যিনি আমার যিনি প্রধান আমি তো মানসুর বিন আবদুল্লা দাদা সংস্থায় আছি তা আমার যিনি উপরে আছেন উনি এবং তার আগে উনি মদিনা বিশ্বের টিচার তাও জেনারেল বিভাগের টিচার আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হই যে বাংলাদেশের আমার মনে হয় এমন কোনো আলেন তার সমকক্ষ আছে উনি ইতিহাসের টিচার হাদিস বলার সাথে বলে দিবেন হাদিসা সৌদি আরবের ডাক্তারদের কাছে বসলে আপনি হাদিস বললে বলে দিবে কোরআন পড়লে কত নম্বর সুরের কত নম্বর বলে সুহানুল্লাহ আপনি যদি হাদিস পড়েন এই ডাক্তার বলে দিবে হাদিসটা সোহিনা জৈব আল্লাহ আকবর আমি এই গবেষণায় আমি চিন্তা করলাম বাংলাদেশের মাটিতে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার দরকার যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করলে একজন ছাত্র আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করতে পারবে কোরআন একদিকে অপরদিকে যেদিকেই যান না কেন ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে পাইলট হতে পারবে এবং ইমান নিয়ে পৃথিবীতে থাকতে পারবে এটা গবেষণা করার পরে আমি ডক্টর জাকির নায়েক এরপরে সৌদি আরবে সৌদি আরবের প্রতিষ্ঠানগুলোর আমি সিলেবাস নিয়ে এসেছি এরপরে মেশরের এইগুলি সমন্বয় করে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই দেশের মাটিতেও মানুষকে একমুখী শিক্ষা ব্যবস্থা দিয়ে একজন মানুষকে মেডিকেল ডাক্তার সব কিছু বানানো যাবে আলহামদুলিল্লাহ এই জন্য আমি নিজেই ডক্টর আবু তাহের প্রথম এটাকে চালু করেছেন সিলেটে মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় আশ্চর্য হয়ে গেছেন যে এটা তো দরকার আমাদেরও আমি নিজেও এই সিলেবাস অনুযায়ী বগুড়ায় তিন মাথা রেলগেটে একটি মাদ্রাসা আগামী জানুয়ারি থেকে স্টার্ট করতে যাচ্ছি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি আমার বাবার নামে আল্লামা আব্দুর রহমান রহিমা হুল্লাহ আলাম ইয়া আল্লামা আব্দুর রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা আমার জন্য দোয়া করবেন আন্তর্জাতিকভাবে আমি যে গবেষণার দিকে আমার প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যা বাংলাদেশে আর কোথাও নাই এরকম চিন্তাধারায় তা আমি চাচ্ছি আমার একজন হাফের জন্য আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করতে পারে আমার ছাত্রজন ইংরেজিতে কথা বলতে পারে আমার ছাত্রজনে আরবিতে কথা বলতে পারে এটা সম্ভব গবেষণায় দেখেছি এটা সম্ভব আমার ছাত্র ডাক্তার যেন হতে পারে এবং মহাদ্দেশ খাটি বুখারি মুসলিম যেন পড়াতে পারে এরকম দক্ষতা অর্জন করতে পারে এই চিন্তা ভাবনায় এই প্রতিষ্ঠানটা আমি করানোর চেষ্টা করছি আগামী জানুয়ারিতে স্টার্ট করব ইনশা আল্লাহ আমি আপনাদের কাছে প্রাণ ভরে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আমার এই টার্গেটটা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওসিলায় এবং আপনার আমাদের সন্তানদেরকে যেন

اللهم اغفر لي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والذين بين قلوبهم وعصو لحدات بينهم ونصرهم على عضوك عضو بهم عمدين واني ديني بهذه وشسته يتل